এবার ডাক্তারের স্নাতকোত্তর পরীক্ষায় ঢালাও নম্বর দেওয়ার অভিযোগ উঠল মেডিকেল কলেজের বিরুদ্ধে মেধা তালিকায় এক জন পরীক্ষার্থীর মধ্যে সর্বাধিক নাম্বার উঠেছে নশো বাহান্ন আটশো থেকে নশোর মধ্যে নম্বর পেয়েছেন আঠাশ জন এবং সাতশো থেকে আটশোর মধ্যে নাম্বার প্রাপক দুশো পঁচিশ জন ছশোর ঘরে নম্বর পেয়েছেন ছশো নিরানব্বই জন পড়ুয়াদের এমন সাফল্যে উচ্ছ্বসিত তাদের শিক্ষকরা পড়ুয়াদের এহেন নাম্বার দেখে বিস্মিত প্রাক্তন ও বর্তমান শিক্ষক চিকিৎসকদের বড় অংশ উল্লেখ্য দিন কয়েক আগেই প্রকাশিত হয়েছে চলতি বছরে এমডিএমএস পরীক্ষার মেধা তালিকা অতীতের পরিসংখ্যান অনুযায়ী দশ থেকে পনেরো শতাংশ পড়ুয়া ষাট শতাংশ নম্বর পেয়েছেন আর সেখানে পঁচাত্তর শতাংশ নম্বর পাওয়া অত্যন্ত অস্বাভাবিক বলে মনে করছেন শিক্ষক চিকিৎসক মহলের একাংশ এই প্রসঙ্গে তারা বলেছেন রাজ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পাশের হার বাড়ার পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে মেধাতালিকা আর এবার সেই চিত্র ধরা পড়ল ডাক্তারের স্নাতকোত্তর পরীক্ষায় পাশাপাশি ডাক্তারির পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস গণটোকাটোকি নম্বরে কারচুপির অভিযোগ আনেন চিকিৎসকদের একটি সংগঠন এই প্রসঙ্গে রাজ্যের প্রাক্তন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা প্রদীপ মিত্র বলেন এক সময় ষাট শতাংশ নম্বর পেতে কালঘাম বেরিয়ে যেত আর এখন মুড়ি মুড়কির মতো নম্বর পেয়ে যাচ্ছেন পরীক্ষার্থীরা এত নম্বর দিয়ে কি প্রমাণ করার চেষ্টা হচ্ছে যে অন্য রাজ্যের তুলনায় আমাদের রাজ্যে মেধা বেড়ে গিয়েছে এই প্রসঙ্গে চিকিৎসকদের অভিযোগ স্নাতকোত্তর পাশ করার পর এখন কাউন্সেলিং এর মাধ্যমে বন্ড পোস্টিং দেওয়া হয় সেখানেও নিজেদের কলেজের কিছু পড়ুয়াকে ধরে রাখতে গিয়ে নম্বরে কারচুপির অভিযোগ উঠেছে ব্যুরো রিপোর্ট নিউজ